আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, ডিপিআরসি হসপিটালে আছি, আমার সাথে আমার একজন মা আছেন, উনি নারায়ণগঞ্জের অধিবাসী। অনেকেই হয়তো ওনাকে চেনেন, উনি একটি ওয়েল নন একটি ফেস, চার সন্তানের জননী, সবাই অলমোস্ট প্রায় ওয়েল এস্টাবলিশড এবং বড় হয়ে গেছেন, খুব সুখী একটি সংসার। বাট এই মানুষটি এই সুখী সংসার নিয়ে যখন বসবাস করছিলেন, এই স্বাভাবিক জীবনে একটু ছন্দের পতন ঘটে হঠাৎ করে, আর সেই ছন্দ পতনটা ঘটিয়েছে ব্যথা নামক একটি শব্দ। হঠাৎ করে স্বাভাবিক যে কার্যক্রম, স্বাভাবিক যে চলাচল, সেগুলো করতে পারছিলেন না ব্যথার কারণে। ওনার মূলত যে সমস্যাগুলো ছিল, ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার হাঁটুতে, এবং পাশাপাশি ওনার পিএলআইডি লাম্বার এবং সার্ভাইকেলের বেশ কয়েকটি ডিস্ক প্রোলাপস ছিল, এবং এর কারণে ওনার স্বাভাবিক জীবন অনেকটাই অস্বাভাবিক হয়ে গিয়েছিল। স্বাভাবিক চলাচল, নামাজ পড়া, হাঁটাচলা করা, সাংসারিক ছোটোখাটো কাজগুলো করা, সব কিছু একরকম অসম্ভব হয়ে গিয়েছিল। একটা সময় সুস্থ স্বাভাবিক মানুষটা, যে কিনা পুরো সংসার একটা সময় দেখে শুনে রাখতেন, আগলে রাখতেন নিজের হাতে, সেই মানুষটা লাঠিতে ভর ছাড়া চলাচল করতে পারতেন না। ব্যথার যন্ত্রণায় রাতের পর রাত গিয়েছে, ঘুমাতে পারতেন না, জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। একটা সময় এমনও হয়তো চিন্তা করতে পারেননি যে আবার কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন, এমনটা হয়তো উনি ভাবতে পারেননি। কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, খুব অল্প দিনের মাঝে এই ধরনের রোগীদেরকে সুস্থ করে তোলা সম্ভব, যার প্রকৃষ্ট উদাহরণ আমার পাশে বসে আছেন আমাদের এই মা। আসুন দর্শক, আমার মায়ের সাথে একটু পরিচিত করে দিই আপনাদেরকে, কথা বলি ওনার সাথে, কি হয়েছিল, কী কী ধরনের ট্রিটমেন্ট উনি নিয়েছেন, সর্বোপরি আজকে উনি কেমন আছেন। আসুন দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। রওশনারা। রওশনারা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এভাবে বিক্রমপুর নারায়ণগঞ্জ থাকি। নারায়ণগঞ্জের বাসিন্দা মূলত, বাট মূল বাড়ি হচ্ছে আপনাদের বিক্রমপুরে। বিক্রমপুরে। আচ্ছা, আপনি তো একজন হাউসওয়াইফ, চার সন্তানের জননী। আচ্ছা, আমরা জানি আপনি দীর্ঘদিন যাবত ব্যথাজনিত সমস্যায় ভুগেছিলেন, কি হয়েছিল, শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু বলেন? হয়েছিল একটু হাঁটুতে ব্যথা, হঠাৎ করে একদিন দেখছেন হাঁটুতে ব্যথা, একদিন এই ডান হাঁটুটা ব্যথা হলো, তারপরে বাম হাঁটু ব্যথা হলো, এই হইতে হইতে আর পা মেলতে পারি না, পা ভুরে রাখতে রাখতে হাঁটুটা বাঁকা হয়ে গেছিল। আচ্ছা, হাঁটু একটা সময় দেখেছেন বাঁকা হয়ে গিয়েছে, এটা ডান হাঁটু, বাম হাঁটু মোটামুটি ঠিক ছিল, বাম হাঁটু ঠিক আছে, কিন্তু তারপরে হাঁটুর নিচে বালিশ দিয়ে ঘুম আসতাম রাতে। আচ্ছা, মানে আপনি যখন রাতে ঘুমাতে হতো, বেডের মধ্যে সোজা করে আপনি ঘুমাতে পারতেন না, মিলতো না পায়ের বিছানা, বাঁকা হয়ে গেছিল সেটার জন্য। আচ্ছা, তো যখন মা এই প্রথম আপনার এই হাঁটুতে ইনফেকশনটা দেখা দিল বা প্রবলেমটা দেখা দিল, সাথে সাথে কি নিকটস্থ কোনো ডক্টরের কাছে গিয়েছিল? হ্যাঁ, গিয়েছি, দেখাইছি, উনি অপারেশনের কথা বলছে। মানে কেন অপারেশন, মানে রোগটা কি আইডেন্টিফাই করেছিলেন উনি? উনি কি এক্সরে করে তারপরে বলছে যে আপনার হাঁটুর ভিতরে একটা ই বসাই দিব। তারপর আমার মেয়ে তো আবার ডক্টর, মেয়ে না করছে যে না আম্মু এটা করেন না আপনি। আচ্ছা, আপনার মেয়ে যেহেতু ডক্টর, তখন উনি আপনাকে সাজেস্ট করেছেন না মা আমরা এই প্রসিডিউরে যাব না, আমরা দেখি আদার্স অন্য কোনো প্রসিডিউর আছে কিনা, আমরা সেটাতে যাব। কোমর ব্যথাটা শুরু হলো কতদিন আগে থেকে? কোমর ব্যথা এই আগে রান্না করতাম তো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওখান থেকেই কোমর আর হাঁটু ব্যথা হয়েছে। আচ্ছা, তো এই হাঁটু ব্যথা থেকে আপনি দেখছেন কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথাটা কি সমসাময়িক একই সময় শুরু হয়েছিল? ঘাড়ে ব্যথাটা এখানে অনেক ঘাড়ে ব্যথা নিয়ে আসছি, প্রচন্ড হাতি উঠাইতে পারতাম না উপর দিকে, এমন ব্যথা ছিল। আচ্ছা, একটা সময় আপনি ছিল যে স্বাভাবিকভাবে সব চলাচল করতে, সব কাজ করতেন, সেই মানুষটা আমরা জানি যে একটা সময় আপনি লাঠিতে ভর দিয়ে আপনাকে হাঁটতে হতো, তো পা যখন বাঁকা হয়ে গেল, যখন অপারেশনে গেলেন না, তখন আপনারা কি করলেন? তখন আশা পড়লাম ওখান থেকে এসে, তারপরে ইউটিউবে স্যারকে দেখে, তারপরে যে এখানে নিয়ে আসছে আমার বোন আমাকে। আচ্ছা, এর মাঝখানে আপনার আরো কিছু ডক্টর দেখিয়েছেন? আরো ডক্টর দেখাইছি, তারা শেক দিছে, গরম শেক, ঠান্ডা শেক, বিভিন্ন ইনজেকশন, মেডিসিন, কাজ হয় না। মানে এক একজন ডক্টর এক এক ধরনের পরামর্শ দিচ্ছে, এক একজন তার মতো করে ট্রিটমেন্ট করছেন, কিন্তু কোনোটাতে মানে এগুলো রেজাল্ট কি ছিল সবশেষে? রেজাল্ট ওই কিছুদিন সমসাময়িক, দুই চার দিন না তো এক সপ্তাহ ব্যথা কম, আবার ব্যথা, আবারও ঠিক একই রকম অবস্থা। কিন্তু এর মাঝখানে কি এরকম হয়েছিল কখনো যে আপনি লাঠি ছাড়া হাঁটতেছেন বা লাঠি ছাড়া? না না, লাঠি দিয়ে হাঁটি প্রায় এক বছর হয়ে গেল। বাথরুমে যাওয়া আসা যেখানে যাচ্ছেন, মাঝে মাঝে এমন হচ্ছে যে অন্যের সাহায্য নিয়ে আপনাকে হাঁটতে হচ্ছে? সাহায্য নিয়ে হাঁটতে হয়। কখনো কি
এমন হয়েছিল যে বিছানা থেকে পর্যন্ত উঠতে পারছেন না কারো সাহায্য ছাড়া, এরকম হয়েছিল? এখানে আসার পরে এরকম, এখানে তো এই অবস্থায় আসছি, মানে একদম প্রায় বিছানা শয্যা সে একটা মানুষকে নিয়ে আসা হয়েছিল, দুইটা উঠাইতো দুইটা শোয়াইতো। তো যখন মা এরকম বছরের পর বছর, মানে বেশ অনেকদিন থেকে আপনি এরকম অসুস্থ, ডক্টর দেখাচ্ছেন, ভালো ভালো ডক্টর দেখাচ্ছেন, সো ভালো হচ্ছেন না, আরও বরঞ্চ খারাপের দিকে যাচ্ছেন, মানসিকভাবে আমরা কিছুটা ভেঙে পড়ি, কি মনে হতো ওই সময়টা যে আমি কি আর কখনো সুস্থ হব না? আমি এরকমই মনে একটা ধারণা ছিল যে হয়তো আর কোনো দিন সুস্থ হব না, অপারেশন করতেই হবে। কিন্তু পরে স্যারের ইউটিউবে যখন স্যারের ভিডিও দেখতে পেলেন, তখন তারপরে যেখানে নিয়ে আসছেন মনে একটু আশা পেলেন যে না একটু হয়তো কিছু একটা হতে পারে, যখন শুনলেন যে অপারেশন বিহীন ভাবে চিকিৎসাগুলো করা হয়, এটা এটা মনে হয় সবচেয়ে বেশি কাজ করেছিল মনে, এই জন্যই নিয়ে আসছে যে একবার চেষ্টা করে দেখি যে অপারেশন হবে না, বিনা অপারেশনে ট্রিটমেন্ট হবে। আজকে মা কততম দিন আপনার? আজকে আজকে 18 18তম দিন, 19তম দিন, 2 তারিখ আসছি আমি। আচ্ছা স্যার, আপনাকে কতদিন ভর্তির কথা বলেছিলেন? এক মাস বলছিল, প্রায় এক মাসের কথা বলেছিলেন। আমি একটু চলাফেরা করতে পারি, লাঠি ছাড়া হাঁটতে পারি। আচ্ছা, এটা মানে আপনি যে মোটামুটি সুস্থ হচ্ছেন, এটা ঠিক কতদিন পরে বুঝতে শুরু করেছেন? এই সপ্তাহ, এক সপ্তাহ হবে। এক সপ্তাহের ভিতরে আপনি দেখছেন আপনার যেই মানে একটা সময় সঙ্গী হয়ে গিয়েছিল যে লাঠি, সেই লাঠিকে ছেড়েই আপনি একা চলাচল করতে পারছেন, বাথরুমে যেতে পারছেন, নিজের কাজগুলো করতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন, নামাজ পড়তে পারছি আলহামদুলিল্লাহ। কেমন লাগছে যে দীর্ঘদিন পর লাঠি ছাড়া নিজের পায়ে নিজে হাঁটতে পারছেন? ব্যথা মুক্ত হবে অনেক, মানে যেটা একটা সময় আপনি প্রায় অসম্ভব ছিল, মানে চিন্তাও করতে পারেননি যে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, সেই মানুষটা এখন আবার সব কাজই করতে পারছেন। মা, আমাদের দেশে কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যারা জানে না যে কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পেতে পারে, আমাদের সেই সকল মা বোনদের জন্য যদি কিছু বলেন। আপনারা সবাই এখানে আসবেন, ইউটিউবে দেখে আমি আসছি, স্যারের চিকিৎসা অনেক ভালো, এখানকার সেবিকারও অনেক ভালো, এখানকার যে করে ফিজিওথেরাপি করে ওই ডাক্তারগুলি অনেক ভালো, যত্ন সহকারে সব কিছু করে আর খুব কেয়ার করে, সারাদিনই একটু পর পর এসে সবাই দেখে, ওষুধ মেডিসিন সব কিছু ঠিক মতো দেয়। তার মানে সকলের আন্তরিক প্রচেষ্টা এবং ভালোবাসার কারণে খুব দ্রুত সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আমি তো এক মাসের আগে মনে হয় যে অবস্থায় আসছিলাম ভাবিনি যে এক মাসের আগে যেতে পারবো। সেই মানুষটা এখন নিজের পায়ে হাঁটছে, রাতে কি ঘুমাতে পারছেন? মা, লাঠি রেখে দিছি, লাঠি আর এখন ব্যবহার করি, আলহামদুলিল্লাহ। মা, যে মানুষটা হচ্ছে, আচ্ছা এই এই সেই লাঠি, দর্শক এই সেই লাঠি যেটাতে উনি ভর করে একটা সময় উনি হাঁটতেন, ওনার নিত্য সঙ্গীত ছিল, আলহামদুলিল্লাহ আশা করি এর আর কোনো দরকার নেই না এখন। লাঠি ছাড়া আল্লাহর মধ্যে বাথরুমে যেতে পারি, গোসল করতে পারি, সব কিছু করতে পারি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ মা আপনাকে। দর্শক দেখুন, আমার মায়ের মাল্টিপল ডিস্কের সমস্যা ছিল, সেই মানুষটা এখন লাঠি ছাড়া ঘুরছেন, নামাজ পড়তে পারছেন, বাথরুমে যেতে পারছেন, নিজের কাজগুলো অন্তত নিজে করতে পারছেন, ওনার ভারী কাজ করার দরকার নেই, ওনার যে আছেন অন্তত নিজের কাজগুলো যাতে উনি নিজে করতে পারেন, ব্যথামুক্তভাবে শান্তিতে অন্তত রাতে ঘুমাতে পারেন, নিজের মতো করে অন্তত নামাজটা পড়তে পারেন, আল্লাহর মাটিতে সেজদা দিয়ে নামাজ পড়া বলেন, বা আল্লাহর জন্য ইবাদত করা, বা নিজের কাজগুলো যাতে যে কোনো এক গ্লাস পানির জন্য যাতে কাউকে ডাকতে না হয়, নিজের কাজটা অন্তত নিজে করতে পারেন। এই বয়সে এসে যদি ব্যথার সাথে যুদ্ধ করতে হয়, এর থেকে দুঃখের আর কী আছে, কষ্টের কী আছে? দর্শক সর্বোপরি উনি সুস্থ হয়েছেন, এটাই সবচেয়ে বড় কথা। স্যারের জন্য অনেক অনেক দোয়া করি, স্যারের উসিলায় যেন আলহামদুলিল্লাহ। দর্শক এই দোয়াটা ভেতর থেকে আসে, বলে দিতে হয় না যে দোয়া করেন, অন্তর থেকে যে দোয়া আসে সেটা অবশ্যই কবুল হয়। দোয়া করবেন আপনারাও আমাদের স্যারের জন্য, দোয়া করবেন আমাদের এই DPRC হসপিটালের জন্য, যাতে স্যার সারাটা জীবন, তার জীবনের শেষ দিন পর্যন্ত এইভাবে এই সকল মা ভাই বোনদের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারেন, সুস্থ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আসসালামু আলাইকুম।